কাছে আহ্বান জানিয়েছেন, কাল কিন্তু তো সেটা করবেন। যারা বিভিন্ন এ পর্যন্ত একটা বিভ্রান্তি ছড়িয়েছিলেন যে প্রধানমন্ত্রী আসবে না, তো কেউ বলেছিলেন হয়তো ভার্চুয়ালি বক্তৃতা করবেন, নানা ধরনের কথা বলেছিলেন, কিন্তু সব মানে কথাকে আজকে আমাদের কাছে মানে প্রমাণিত হলো যে যারা এই কথাগুলো বলেছে তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলেছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছে। বৃন্দাবন এবং তার কন্যা জনতী শেখ হাসিনা এখানে আসছেন, তার পদ্ধতি অনেকবার পড়েছে মাদেবপুরে, এটা আমাদের পুণ্যভূমি। মাদেবপুরে 1, 2, 3 আমি মনে করি, আমি আশা করি, মনে করি মাদেবপুর 1, 2, 3 আসন শেখ হাসিনার আসন। এই আসনে তিনি নিজের আসনে তিনি আমাদের এখানে আসছেন, সময় করছেন, তার ঘরে আসছেন, তার নিজের বাড়িতে আসছেন, তার নিজের আসনে আসছেন বলে আমরা এটা মনে করি, বিশ্বাস করি। এবং আমাদের মাদেবপুর 3 আসনের লোকজন ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, যিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি স্বল্পমতি দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আমাদের সেই প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য সকল রাষ্ট্রীয় বঙ্গবন্ধু কন্যা জনতী শেখ হাসিনা আগামীকাল তিনি কালকিনি বাজারে এসে নির্বাচনী জনসভায় যোগদান এবং গুরুত্বপূর্ণ নির্বাচনী ভাষণ প্রদান করবেন। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা থাকবে, যিনি বড় বোন প্রধানমন্ত্রীর সাথে থেকে ছায়ার মতো অনুপ্রেরণা দিচ্ছেন, অনুপ্রেরণা যুগেছেন, সহায়তার মাধ্যমে কিন্তু মাটির মানুষের বাংলার মাটির মানুষের সাথে ভালোবাসা মমতা দিয়ে তিনি কিন্তু নেপথ্যে কাজ করছেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য নেপথ্যে অনুপ্রেরণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জনতা শেখ। উনি ওনার আসছেন এখানে, কাজে ওনাদেরকে আপনাদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই কালকিনি আগমন উপলক্ষে। আপনারা আশা করি আপনারা আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মধ্যে আসছে, এটা আমাদের একটা গৌরবের ব্যাপার, সম্মানের ব্যাপার। মানে প্রধানমন্ত্রী আমাকে আমাদেরকে মাদেবপুরবাসীকে কালকিনি ডাসারবাসীকে আপনি অনেক সম্মান দিয়েছেন। একটা উপজেলায় প্রথমবারের মতো কালকিনি উপজেলায় তিনি এখানে আসছেন এবং সাথে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আসছেন, এটা আমাদের একটা বিরাট সম্মানের ব্যাপার। আমাদেরকে সম্মানিত করেছেন, সেই সম্মান রক্ষার জন্যই কিন্তু উনি সম্মানিত করেছেন। আমরাও এই মাদেবপুর কালকিনিবাসী ডাসারবাসী সবাই সম্মিলিতভাবে ওনাকে অভিনন্দন জানাবো, স্বাগত শুভেচ্ছা জানাবো। আমাদের এই মাদেবপুর 3 আসনে কিন্তু সব সাজসজ্জা আনন্দ উৎসব চলছে, একদিকে নির্বাচনী পরিচালনা, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জনতা শেখ হাসিনা আমাদের মধ্যে আসছেন। বঙ্গবন্ধুও কিন্তু কালকিনিতে মাদেবপুরে ছিলেন, তিনি লেখাপড়া করেছেন, তার পদধূলি পড়েছে, কারণ মাদেবপুর আমাদের পুণ্যভূমি। এবং তার কন্যা জনতী শেখ হাসিনা এখানে আসছেন, তার পদধূলি অনেকবার পড়েছে মাদেবপুরে, এটা আমাদের পুণ্যভূমি। মাদেবপুরে 1, 2, 3 আমি মনে করি, আমি আশা করি, মনে করি মাদেবপুর 1, 2, 3 আসন শেখ হাসিনার আসন। এই আসনে তিনি নিজের আসনে তিনি আমাদের এখানে আসছেন, সময় দিয়ে করছেন, তার ঘরে আসছেন, তার নিজের বাড়িতে আসছেন, তার নিজের আসনে আসছেন বলে আমরা এটা মনে করি, বিশ্বাস করি। এবং আমাদের মাদেবপুর 3 আসনের লোকজনও তা মনে মানে বিশ্বাস করে যে উনি আমাদের ঘরে আসছেন, আমাদের বাড়িতে আসছেন, চারিদিকে সাজসজ্জা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কালকে আমরা ওনাকে অভিনন্দন জানাবো, স্বাগত জানাবো, শুভেচ্ছা জানাবো। এবং আমরা আপনাদের 20টা ইউনিয়ন আমাদের রয়েছে মাদেবপুর 3 আসনে, সদরে 5টি ইউনিয়ন, ডাসারে 5টি ইউনিয়ন, মাদেবপুর কালকিনি সদরে কালকিনি 10টা ইউনিয়ন, 20টি ইউনিয়ন একটা পৌরসভা, সর্বত্র কিন্তু আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং আমরা জনগণের মধ্যে জনগণকে উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত আগামীকালের জনসভায় জনতী শেখ হাসিনা জনসভায় যোগদান করার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য, কাজেই সেই ব্যবস্থা পরিস্থিতি আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই, মাদেবপুর 3 আসনের নেতৃবৃন্দকে জানাতে চাই যে আমরা খুব আনন্দিত, আমরা উচ্ছ্বসিত, উদ্বেলিত এবং আমরা আমাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বয়ে গেছে প্রতিটা মানুষের মধ্যে শেখ হাসিনা কালকিনিতে আসছেন, কাজে এটা বিরাট
ব্যাপক সারা আমাদের মধ্যে এবং আমরা অধিক উদ্গ্রীব আশা বসে আছি আমরা আগামীকাল জয়ন্তী শেখ হাসিনার জনসভায় যোগদান করে আমরা তাকে স্বাগত জানাব এবং অভিনন্দন জানাব। মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো সফরে আসছেন এবং ইতিমধ্যে শুনেছেন আমাদের মাদারীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য এবং আবার দ্বিতীয়বারের মতো প্রার্থী ডক্টর আবু সুবহান গোলাপের কাছে আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা থাকবে। এটা আমাদের জন্য একটা বাড়তি আনন্দের ব্যাপার। তো আমি যেটা মনে করি সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তার নৌকা প্রতীকের প্রার্থী যারা তাদের পক্ষে এ পর্যন্ত সব জায়গায় বলেছে এবং তাদের নৌকাকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছে। কাল কিন্তু সেটা করবেন যারা বিভিন্ন এ পর্যন্ত একটা বিভ্রান্তি ছড়িয়েছিলেন যে প্রধানমন্ত্রী আসবে না, তো কেউ বলেছিলেন হয়তো ভার্চুয়ালি বক্তৃতা করবেন, নানা ধরনের কথা বলেছিলেন, কিন্তু সব মানে কথাকে আজকে আমাদের কাছে মানে প্রমাণিত হলো যে যারা এই কথাগুলো বলেছে তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলেছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে বিকেল তিনটায় এখানে বক্তৃতা করবেন, সেজন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু আমরা গ্রহণ করেছি। মাদারীপুরের যে পাঁচটি